তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। আজকে আমি তোমাদের রিয়েল অ্যানালাইসিসের মধ্যে সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখাবো। তাই আজকে আমি তিনটা সেট নিতেছি, এই সেটের সুপ্রিমাম ইনফিমামগুলি বের করবো। দেখো কিভাবে ফাইন্ড দি সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম ইফ দে এক্সিস্ট অফ দ্য ফলোয়িং সেট। তিনটা সেট আমি নিলাম ওয়ান বাই এন, সাজ দ্যাট এন বিলংস এত এন বাই এন প্লাস ওয়ান, সাজ দ্যাট এন বিলংস ক্যাপিটাল এন, আর ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন, সাজ দ্যাট এন বিলংস এন। তাহলে আমি এক নম্বরটা স্টার্ট করতেছি। দেখো সলিউশন এক নম্বর, উই হ্যাভ এস ইকুয়াল টু, এটা আমাদের আছে এন মানে কি সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমি এন এর পরিবর্তে ওয়ান টু থ্রি ফোর এগুলি বসাইলাম। আচ্ছা তাহলে দেখো পরের জায়গাটুকু কি, দি সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়ান ইজ অ্যান আপার বাউন্ড অফ এস। আমাদের যে সেটটা আছে সেটটার মধ্যে কি দাঁড়াইলো সংখ্যাগুলি আছে ওয়ান হাফ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এভাবে আছে। তাইলে এই আস্তে আস্তে ওই নাম্বার সংখ্যাগুলো ক্রমে ক্রমে ছোটো হচ্ছে। এই কথাটা এখানে বলছে যে অলসো এনি নাম্বার লেস দেন ওয়ান, ওই সেটের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাগুলো ওয়ানের চেয়ে ছোটো কিন্তু এসের আপার বাউন্ড হইতে পারে, আপার বাউন্ড হইতে পারবে না। এর ওয়ানের চেয়ে ছোটো সংখ্যা আছে কিন্তু এন আপার বাউন্ড হইতে পারবে না। যেহেতু ওয়ান হইলো এখানে আপার বাউন্ড, সুতরাং সুপ এস ইকুয়াল টু ওয়ান। পরের জায়গাটা হইল কি আমাদের ইনফিমাম। ইনফিমামের মধ্যে কী আছে দেখো, ফার্দার জিরো ইজ এ লোয়ার বাউন্ড অফ এস বিকজ এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো টু অল এক্স বিলংস এক্স। এখানে এক্স সকল উপাদানের প্রতিনিধিত্ব করে, এক্স এসের মধ্যে আছে, আর জিরোকে আমরা লোয়ার বাউন্ড বলছি এই জন্য যে ওয়ান হাফ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এইভাবে আস্তে আস্তে আমরা যদি প্রসিড হই তাহলে দেখব যে এটা জিরো কাছে গিয়ে পৌঁছবে, অর্থাৎ জিরো যে সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে গিয়ে পৌঁছবে, জিরোর পর আর যেতে পারবে না যেহেতু সেট অফ ন্যাচারাল নাম্বার এন। আর এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো এর মানে হইল যে এক্সের মানটা জিরো হইতে পারবে, আবার জিরোর চেয়ে বড় হইতে পারবে কিন্তু জিরোর চেয়ে ছোটো হইতে পারবে না। এখানে আমরা ধরলাম যে লেট এল বি এন আরবিটারি স্মল পজিটিভ নাম্বার। এখানে ধরলাম এল একটা ইচ্ছাধীন ছোট ধনাত্মক সংখ্যা, দেন দেয়ার এক্সিস্ট এন সাজ দ্যাট ক্যাপিটাল এন সাজ দ্যাট ওয়ান বাই এন লেস দেন এল। এখানে ওয়ান বাই এন বলছি এই জন্য যে আমাদের সেটের সংখ্যাগুলি আছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এভাবে, আর এল হইল একটা ছোট্ট পজিটিভ নাম্বার, যে নাম্বারটির চেয়ে ওয়ান বাই এন ছোটো, সর্বদাই ছোটো। দিস শোজ দ্যাট, এই অর্থটা দ্বারা দিস শোজ দ্যাট এল ইজ নট এ লোয়ার বাউন্ড অফ এস। এর দ্বারা বোঝায় যে এল কিন্তু এস এর লোয়ার বাউন্ড নয়, কারণ ওয়ান বাই এল এল এর চেয়ে ছোটো। দাস জিরো ইজ এ লোয়ার বাউন্ড অফ এস। তাহলে এনে লোয়ার বাউন্ড হইতে পারে কে, লোয়ার বাউন্ড হইতে পারে একমাত্র কে জিরো হইতে পারে, অ্যান্ড নো আদার পজিটিভ রিয়েল নাম্বার, এবং অন্য কোনো বাস্তব সংখ্যা নেই, এল নাম্বার ইজ এ লোয়ার বাউন্ড অফ এস, জিরোর চেয়ে জিরোর এস এর মধ্যে লোয়ার বাউন্ড জিরোর চেয়ে ছোটো আর নাই। তাহলে দেয়ারফর ইনফ এস ইকুয়াল জিরো, আবার জিরো ডাজ নট বিলংস এস, জিরো কিন্তু এসের উপাদান নয়। সুতরাং সুপ্রিমাম ইনফিমাম বের করার ক্ষেত্রে যখন আমরা সেটের সুপ্রিমাম ইনফিমাম বের করব তখন সুপ্রিমাম সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, ইনফিমাম সেটের ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু তাহলে দেখো দুই নম্বরটা, দুই নম্বরটা হইল কী তো আছে এস ইকুয়াল টু এন বাই এন প্লাস ওয়ান তো আছে, আর হইল এন হইল সেট অফ ন্যাচারাল নাম্বার। এখানে যদি আমরা ন্যাচারাল নাম্বারগুলি বসাই তাহলে আমাদের দাঁড়াবে কত, হাফ টু বাই থ্রি থ্রি বাই ফোর, এভাবে গ্রেজুয়ালি আস্তে আস্তে সংখ্যাগুলি কিন্তু বড় হচ্ছে, হাফের পরে টু বাই থ্রি থ্রি বাই ফোর এভাবে সংখ্যাগুলি কিন্তু বড় হচ্ছে। দিস সেট ইজ বাউন্ডেড বিলো, এই সেটটার মধ্যে
বাউন্ডেড বিলো অ্যাজ হাফ, হাফের চেয়ে ছোটো কোনো সংখ্যা নাই। অ্যাজ হাফ ইজ এ লোয়ার বাউন্ড অফ এস, তাইলে এই এসের লোয়ার বাউন্ড হলো হাফ, যেখানে হাফের চেয়ে ছোটো কোনো সংখ্যা নাই এবং হাফ এসের ভিতরে আছে। অ্যান্ড এনি নাম্বার গ্রেটার দেন হাফ ক্যান নট বি এ লোয়ার বাউন্ড অফ এস, তাইলে এসের মধ্যে হাফের চেয়ে ছোটো কোনো সংখ্যা নাই এবং সেটা হলো লোয়ার বাউন্ড। দ্যাটফর জিএলবি অফ এস দ্যাট ইজ ইন এস ইকুয়াল টু হাফ। ফার্দার এন বাই এন প্লাস ওয়ান লেস দেন ওয়ান, এটা আমরা নিলাম, এটা হলো সেটটা এন বাই এন প্লাস ওয়ান, এন বাই এন প্লাস ওয়ান লেস দেন হাফ, ওয়ানের চেয়ে ছোটো, আমরা বাইর করে সুপ্রিমাম। দ্যাটফর ওয়ান ইজ এন আপার বাউন্ড অফ এস। তো এই থ্রি বাই ফোর এভাবে সংখ্যাগুলি যদি সামনের দিকে যায় তাহলে কোনো এক জায়গায় গিয়ে আমরা ওয়ানের কাছাকাছি সংখ্যা পাবো। দ্যাটফর ওয়ান ইজ এন আপার বাউন্ড অফ এস, এস দাস এন হইল একটা ইন্টিজার, তাহলে ইন্টিজার পর্যন্ত আমাদের স্টপ। দ্যাটফর ওয়ান ইজ এন আপার বাউন্ড অফ এস অ্যান্ড নো আদার রিয়েল নাম্বার লেস দেন ওয়ান, ওয়ানের চেয়ে ছোট কোনো বাস্তব সংখ্যা এই এসের ভিতরে কি আপার বাউন্ড হইতে পারে না। দ্যাটফর সুপ এস ইকুয়াল টু ওয়ান হুইচ ডাজ নট বিলংস এস, কিন্তু ওয়ান উপাদানটা এসের ভিতরে নাই। পরে যাই আমরা তিন নম্বরে, তাহলে তিন নম্বরটা, তিন নম্বরটার মধ্যে আমাদের সেটটা দেওয়া আছে কি এস ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন, হলো সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারগুলি যদি আমরা বসাই তাহলে আমরা পাবো এরকম কী পাবো, জিরো, থ্রি বাই টু, টু বাই থ্রি, ফাইভ বাই ফোর, ফোর বাই ফাইভ, ইত্যাদি ইত্যাদি আমরা পাবো। এখন এই সেটটাকেই আমরা দুইটা ভাগে ভাগ করলাম, জিরো বাই ওয়ান, টু বাই থ্রি, ফোর বাই ফাইভ, আর লাস্টের পর দেবে টোয়াইস এন বাই টোয়াইস এন প্লাস ওয়ান, ইউনিয়ন থ্রি বাই টু, থ্রি বাই টু, ফাইভ বাই ফোর, এভাবে লাস্টের পর দেবে টোয়াইস এন প্লাস ওয়ান বাই এন। এখানে লক্ষ্য করো এখানে দুইটা ভাগে ভাগ করলাম, এই জন্য এই দিকের যে ফ্র্যাকশনগুলো এগুলো হলো প্রপার ফ্র্যাকশন, আর এই দিকের ফ্র্যাকশনগুলো হলো ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশন তো আমরা জানি, যে প্রপার ফ্র্যাকশন হলো যেখানে লবের মান ছোটো থাকে হরের মান বড় থাকে, আর ইমপ্রপার ফ্র্যাকশন হলো লব বড় থাকবে হর ছোটো থাকবে। এখানে সেই কথাটা বলা হয়েছে যে দাস এস কন্টেন্স টু টাইপস অফ ফ্র্যাকশনস, নেমলি দি প্রপার ফ্র্যাকশন অ্যান্ড ইমপ্রপার ফ্র্যাকশন, দুইটা ভাগে ভাগ করলাম। দি প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনগুলি হলো এইগুলি, আর ইনক্রিজিং, দেখো জিরো বাই ওয়ান, টু বাই থ্রি, এগুলি আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে এবং লাস্টে পৌঁছবে কোথায়, অ্যান্ড টেন্ডিং টু ওয়ান, এবং ওয়ানের দিকে দাবিত হবে। আর দি ইম্প্রপার ফ্র্যাকশন থ্রি বাই টু, ফাইভ বাই ফোর, এখানে বিগিনিং উইথ থ্রি বাই টু, শুরু হয়েছে থ্রি বাই টু দিয়া, তাইলে পরের পদটা হলো ফাইভ বাই ফোর, পদগুলি কিন্তু ছোটো হচ্ছে আর ডিক্রিজিং, ছোটোর দিকে যাচ্ছে অ্যান্ড টেন্ডিং টু ওয়ান, এবং লাস্টে গিয়া ওয়ানের দিকে দাবিত হবে। তাইলে প্রপার এবং ইম্প্রপার ফ্র্যাকশন থেকে আমরা যদি আপার বাউন্ড লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনের মধ্যে হইলো ইনফিমাম, এখানে হলো জিরো, আর প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে আছে কি থ্রি বাই টু, থ্রি বাই টু এর চেয়ে বড় আর নেই, তাহলে থ্রি বাই টু হইলো এখানে সুপ্রিমাম। তাহলে থ্যাংকস টু অল, পরবর্তী ক্লাসে অন্য এক চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।